তো হ্যালো বন্ধুরা, তো আজকে তো তোমরা দেখতেই পাচ্ছ, আজকে তোমাদেরকে শেখাবো যে কি করে আজকে তোমরা ওই গ্রিন স্ক্রিন ভিডিও বানাবে। তো হ্যাঁ, ঠিকই শুনেছ, ওই গ্রিন স্ক্রিন ভিডিও তোমাদেরকে আমি আজকে পুরোপুরি এডিট করে দেখাবো কাইং মাস্টারের মাধ্যমে। তো তার জন্য তোমাদেরকে সবার প্রথমে চলে যেতে হবে ট্রেনিং মোডে গিয়ে, এই জায়গাটা, এই যে সবুজ জায়গাটা আছে, তো এই জায়গায় এসে তোমরা ইমোট দেবে মুনের সুখে, কোনো রকম নেবে না চাপ। কেউ যদি কিছু বলতে আসে বলবে আমি তোর বাপ। তো যাই হোক, অনেক আড্ডে আড়কি না মেরে কাজের কথায় ফিরে যাই, এখানে সুন্দর করে ইমোটা দেবে। তো আমি দেখতেই পাচ্ছ চলে এসেছি কাইং মাস্টারের মধ্যে। তো এখান থেকে তোমাদের কি করতে, ক্রেটে গিয়ে সুন্দর করে এখান থেকে একটা সাইজের, তুমি যে কোনো সাইজ নিতে পারো, অসুবিধা নেই। তারপরে তোমাকে চলে যেতে হবে কোথায়, যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে। তো ব্যাকগ্রাউন্ডে দেখো, ইমেজের মধ্যে থেকে আমি এখানে ব্ল্যাক ইমেজটা নিয়ে নিয়েছি। তো এখানে ব্ল্যাক ইমেজটাকে আমাদেরকে সবার প্রথমে করতে হবে কি, যে এই ব্ল্যাক ইমেজটাকে করতে হবে তোমাদের সবার প্রথমে এটাকে সবুজ, কারণ গ্রিন স্কিন, গ্রিন তো সবুজই হয়। তো যাই হোক, আমি আগে যে ভিডিওটা ওখানে স্ক্রিন রেকর্ড করেছিলাম সেই স্ক্রিন রেকর্ড ভিডিওটাকেও আমি তো এখানে নিয়ে নিয়েছি। তো স্ক্রিনে করে ভিডিওটা নেওয়ার পরে আমি এখানে প্রথমে ওটাতে হাত দিয়ে, দেখতেই পাচ্ছ আমি এখানে এটাকে কালারটা সবুজ করে নিচ্ছি। তো সবুজ কালার, পেছনের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি সবুজ কালার করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আগে যে পারফেক্টভাবে যে ভিডিওটা বানিয়েছি সেটাকে আমাদের ক্রপ করে কেটে নিতে হবে, শুধু ইমোটের জায়গাটুকু রাখবে আর বাকি অংশটা কেটে ফেলে দেবে। তো এর জন্য তোমাদেরকে পুরোপুরি এইটুকু ভিডিওটা মন দিয়ে দেখতে হবে, কিন্তু একটু মিস্টেক করলে কিন্তু পারবে না। অনেক কষ্টের পরে এই ভিডিওটা করি শোনারা, তোমরা যদি একবার এই ভিডিওটা স্কিপ করি তাহলে লাস্টে বুঝতে না পেরে গালাগালি করো না কমেন্টে, খুব খারাপ লাগবে গো। তো যাই হোক, ওইসব কথা না বলে তোমাদেরকে আগে শেখানো উচিত, তো শেখিয়ে দিচ্ছি আমি এটা কী করে করতে হবে। তো এখানে এই যে এখানে ভারতনাট্যম যে ডান্সটা দিচ্ছে, তো তার আগের জায়গাটাই আমাকে ছোট্ট করে এখানটা কেটে নিতে হবে। তো এর জন্য তোমাদেরকে প্রয়োগ করতে হবে, মিটি গিয়েছে ওইখান থেকে হাত যেই নাড়া শুরু করেছে আমার সোজা হাত দিতে কাঁচির ওপর, কাঁচির হাত দিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডে আমি আমাকে ভিডিওটা কেটে নিই। ভিডিওটা কাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ, তো এখান থেকে আমরা এবার পেছনের ব্যাকগ্রাউন্ডটাও কেটে নেবো, কারণ যেটুকু ভিডিও সেটুকু, এদিকে ইমোট দেখতে শেষ হয়ে যাচ্ছে, ইমোটটা ওখানে শেষ, তাহলে আরটু কেটে নিই কাঁচি দিয়ে, কারণ যে শুধু ইমোটটা রাখবে আর কোনো বেশি কিছু রাখার দরকারই নেই। তো এখান থেকে ইমোটটা রাখা কমপ্লিট হয়ে গেছে, ইমোটটা রাখার পরে আমি পেছনে ব্যাকগ্রাউন্ডটাকে ওখান থেকে কেটে দিয়েছি। তো এবার তোমাদেরকে যেটা করতে হবে সেটার জন্য তোমাদেরকে প্রথমে আবার চলে যেতে হবে হচ্ছে ক্রপিংয়ের মধ্যে। ক্রপিং মানে হচ্ছে তোমার এইটাকে আস্তে আস্তে ছোটো করে ফেলতে হবে, জায়গাটা ছোটো করো, মানুষটাকে শুধু তুলে নাও, কারণ মানুষটাই সব কিছু। তার জন্য তোমাদেরকে পুরোপুরি জায়গাটা ছোটো করার জন্য ক্রপিং হাত দিয়ে জায়গাটাকে পুরো ছোটো করে নিয়েছি, এদিক ওদিক দিয়ে ছোটো করে টেনে টেনে। যাই হোক, এবার আমি টেনে এটাকে লম্বা করে দিচ্ছি। টেনে লম্বা করে দেওয়ার পরে দেখো এই যে সুন্দরভাবে ভোলা ভালা দাঁড়িয়ে আছে। এরপরে চলে যাবো তোমরা, একটুখানি ফাঁকা হয়ে গিয়েছে, ক্রপিং হাত দিয়ে একটু সাইজটাকে আরও ছোটো করে নিই, যেটুকু একটা সেটুকু দরকার, বেশি কিছু লাগবে না। তারপরে তোমরা চলে যাবো ক্রোমাকির মধ্যে, তো দেখতেই পাচ্ছ ক্রোমাকির মধ্যে চলে গেছে, ওটাকে অন করে দিয়েছি। আর এখানে দেখো ওখানে কী কালার যেটা লেখা আছে, তো কী কালারের ওখানটা না অরেঞ্জ কালার হয়ে আছে, তো ওটা অরেঞ্জ থাকলে হবে না, ওটাকে সবুজ করতে হবে। এর জন্য আমি যেখানে যে পজিশনে রাখবো সেই পজিশনেই তোমাদেরকে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ একদম সোজা সুজি মিডিলে রেখেছি, সেই পজিশনে তোমরা ওটাকে রেখে দেবে। রাখার পরে এবার ওটাকে শুধু ওই পয়েন্টের যে স্কুয়েটা আছে সেটাকে তোমাদের একটু বাড়া কমা করতে হবে। তো মনে হচ্ছে ম্যাজিকটা একটু ঠিকঠাক করি না আগে। তো যাই হোক, ওখানে আমি ম্যাজিকটা পুরোপুরি ঠিক করে নিয়েছি। তো এখানে তোমাদের কী করতে হবে, ওই 48, 59, 64 যেটা হচ্ছে ওইটাকে একদম পারফেক্টলি ম্যাচিং করতে হবে। এদিকে ভিডিওর দিকে দেখতে হবে যে এখানে যে ঠিকঠাক হচ্ছে কি না, গায়ে এই যে গলায় যে লগাটা পড়েছি এর জন্য এই ড্রেসটাতে একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো এটা কোনো অসুবিধা নেই, তবুও আমি তোমাদেরকে এটা দিয়ে শেখাবো, তাহলে এটাতে করতে পারলে কঠিন, এটা একটা প্রজেক্ট, তো এই প্রজেক্টটা শিখতে পারলে তো নর্মালি কোনো ড্রেসের প্রজেক্ট করে নিতে পারবা, কিন্তু হ্যাঁ কোনো রকম সবুজ রঙের জামা বা প্যান্ট পরানো যাবে না, কারণ ব্যাকগ্রাউন্ড সবুজ হবে, বাকি তুমি সবুজ বাদে যে কোনো ড্রেসে তুমি এই গ্রিন স্কিন করতে পারবে, তো কোনো রকম অসুবিধা নেই। তো দেখতেই পাচ্ছ আমি এখানে পুরো পয়েন্ট টু পয়েন্ট দেখে নিচ্ছি, 52, 63, 62, 62 তো ঠিকই আছে, এদিকে 37, 35, 35, তো হ্যাঁ 35। আর যদি অসুবিধা হয় তাহলে জানবা কালারটা তুমি একটু বেশি কম নিয়েছো, একটুখানি হালকা করে সরিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ আমি যা যা করছি একদম ফলো, পুরো ফলো করো, তোমরা সব কিছু এখান থেকে ইজিলিভাবে করতে পারবে।
তো দেখো আমি এখানটা সুন্দর করে ইজিলি ভাবে দেখিয়ে দিচ্ছি। তো আবার নিয়ে নিয়েছি এখান থেকে সুন্দর করে কালারটাকে শুধু অ্যাডজাস্ট করো, যে কী কালার বলে লেখা আছে ওই কী কালারের উপরে ক্লিক করবে আর কালারটাকে জাস্ট অ্যাডজাস্ট করবে। আমি যেভাবে করছি সেইভাবেই তোমরা করবে, কারণ অনেক বন্ধুরা আছে যারা হয়তো না পেরে হয়তো বলবে কোনি কী করলো কিছুই হইলো না, তো এর জন্য তোমরা কোনো আফসোস করবে না। আমাকে কমেন্টে অবশ্যই তোমরা লিখে জানাবে যে কে কে পেরেছ, অবশ্যই জানাবে, যারা পারোনি তারা অবশ্যই জানাবে। তো দেখো আমি কালারটা এখানে শুধু ম্যাচিং করে নিচ্ছি, এইখানে হচ্ছে মেন বিষয় হচ্ছে কালার ম্যাচিং করা। তো দেখতেই পাচ্ছ আমি এখানে সুন্দর করে একদম মিডিল ধরে নিচ্ছি, আর ওখানে দেখো কালারে একটা না কোড থাকে, তো কোডটা দেখে নিলে আরও ভালো তোমাদের সুবিধা হবে, যখনই ফিক্সড কোড দিয়ে দেবো সেই কোডটা। কিন্তু ওই কোডও করে তোমাদের লাভ নেই, এক একটা ড্রেসের সময় এক একটা রকম কোড লাগবে, ওটা হচ্ছে ড্রেসের কালারের সঙ্গে ম্যাচিং করতে হবে। তো এখানে সুন্দর করে যা করে ফেলেছি অসুবিধার কোনো কারণ নেই, তবু কালারটা একটু ডিস্টার্ব করছে মনে হচ্ছে, পায়ের দিকটা কেমনটা ঘাস ঘাস আছে মনে হচ্ছে। তো যাই হোক আবার আমি কালারের মধ্যে চলে যাই, কালারের মধ্যে যাওয়ার পরে আবার একটুখানে দেখি কী হচ্ছে না হচ্ছে। তো যাই হোক এখানে আমি সুন্দর করে একটু না ঘাসটা তো আমি কইতে পারছি না, তো আমি সহ্য করতে পারছি না। তো যাই হোক এখানে আমি যাই হোক তোমাদেরকে পুরোপুরি ঘাসটা এখানে আস্তে আস্তে সরিয়ে দেখিয়ে তারপরে ছাড়বো, তার আগে কিন্তু আমি ছাড়বো নাই। তো যাই হোক দেখো এই যে সুন্দর করে আছে এটাকে তোমরা এবার সেভ করে নেবে, ঠিক আছে? এখানে দেখো ফাইল সেভ করা গেলে নতুন একটা প্রজেক্ট নেবে, নতুন প্রজেক্ট নেওয়ার পরে তোমাদেরকে একটা যে কোনো একটা ফটো যেটা রানিং ফটো তোমরা অনেকেই হয়তো গুগলে সার্চ করে পেয়ে যাবে, এরকম একটা রানিং ফটো তোমরা নিয়ে নেবে। তো ফটোটা নেওয়ার পর দেখো এখানে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে আর ভারতনাট্যম নাচবে, তো একটা গোলাপ ফুলের পাপড়ির ওপর বৃষ্টি পড়েই যাচ্ছে পাকা রাস্তার ওপর, তো সেখানে একটু ভারতনাট্যম নাচটাতে দেখিয়ে দেবো যে কীভাবে ঠিকঠাক হয়েছে কিনা। আমি যে ওখানে গ্রিন ব্যাকগ্রাউন্ড যেটা করলাম, তো এর জন্য তোমাদেরকে সরাসরি সেই ইয়ে প্রজেক্টের ওপর সুন্দর করে এই গ্রিন ব্যাকগ্রাউন্ডের ওটা যেটা এক্সপোর্ট করেছিল সেটাকে নিয়ে নেবে। তো এখান থেকে আমি দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি এখান থেকে, তো এটা নিয়ে হয়ে গেলে যেটুকু নাচের ইয়ে আছে সেটুকু তো তোমরা লম্বা করে টেনে নেবে উপরের পেজটা, যাতে উপরের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি থাকে, যতক্ষণ নাচবে ততক্ষণ থাকতে হবে। তো এবার তোমাদেরকে কী করতে হবে, ক্রোমাকির মধ্যে গিয়ে ওটাকে অন করে দিতে হবে। অন করার সাথে দেখবা পেছনের এই সবুজ ব্যাকগ্রাউন্ডটা হেঁটে গেছে। এবার তোমাদেরকে এখানটাই ছোট্ট ছোট্ট করে ম্যাচিং করে নিতে হবে, নাহলে গায়ের রঙ একদম ঘোলাটা দেখাবে। তো এর জন্য তোমাদেরকে ছোট্ট ছোট্ট করে ম্যাচিং করে নিয়েছি আমি ওখানে, দেখতেই পাচ্ছ যা যা স্কোর করলাম সেইভাবেই তোমরা ওটা থেকে করে নিও। তো এবার দেখো সুন্দর করে হয়ে গিয়েছে ভালো, এবার আমার কী করতে হবে এখান থেকে সোজা চলে যেতে হবে, এর গায়ের রঙটা একটু ফর্সা করে নিতে হবে। এর জন্য তোমাদেরকে দেখো কত কত করলাম সেটাও করে, তোমাদের ওটা নিজেদের মন মতো, আমি যেটা করছি সেটাই করতে হবে তার কোনো মানে নেই। জাস্ট তুমি এখান থেকে এই বিষয়টা করতে হবে, ওখান থেকে ওই বিষয়টা করতে হবে, শুধু এইটুকুই জেনে রাখলেই হবে, আর কিচ্ছু লাগবে নাই। তো আমি এখান থেকে পুরোপুরি দেখতেই পাচ্ছ ভারতনাট্যমের জন্য হাত রেডি করে ফেলেছে, শুধু নাচের এখানে বাকি আছে। আমি একটু কোরবাকির মধ্যে গিয়ে ওখানটা একটু কালারটা অ্যাডজাস্ট করে নিলাম। তো আশা করছি সবাই ভিডিওটা দেখে পুরোপুরি বুঝতে পেরেছো, আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ভিডিওটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।